তোমার খুশি মতো করবে না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আমি সৌভিক, আমার সঙ্গে আছে সন্দীপ, সঙ্গে দেবার্দ এবং ক্যামেরায় আছে সৌরভ। তো ফ্রেন্ডস, আজকে আমরা চলে এসেছি হাওড়া অশোকনগর এলাকার একটা ভয়াবহ আমবাগানে। আমবাগান না, এখানে দেখলাম একটা ভয়াবহ জঙ্গল, ওই সাইডে ঢোকা যাবে না। আসলে ফ্রেন্ডস, এই জায়গাটার পারমিশন আমরা পাচ্ছিলাম না, তো ওই গ্রামটার নাম রিভিল করতে বারণ করেছে, এমনিতেও পারমিশন দেয়নি, আর ভিডিও করারও পারমিশন ছিল না। তো পার্টিকুলার স্টোরিটা হচ্ছে, এখানে নাকি দুটো বন্ধু মারামারি করতে গিয়ে মারা যায়। আসলে তারা খুবই এখানে এসে মদ্যপান টান করতো এই বাগানে এসে, এবং তারা একদিন কী কারণে তাদের মধ্যে ঝামেলা হয়, তারা দুজনেই মারপিট করতে করতে একজন বন্ধু মারা যায় ওখানে, এবং তার দু তিন দিন পরে সে পরের বন্ধুটারও লাশ এখানে পাওয়া যায়। তো তারপরের থেকে এই বাগানে তেমন খুব একটা লোকজন যাতায়াত করে না, ইভেন দিনের বেলাতেও নাকি যাতায়াত করে না। গ্রামবাড়ির পাশের যে ক্লাবটা আছে তারা আমাদেরকে কোনোভাবে পারমিশন দিচ্ছিল না, অনেক মানে কাগজপত্র দেখানোর পর যে আমরা এই টাইপের ভিডিও করি, ইনভেস্টিগেশন করি, তারা খুব কষ্টে কিন্তু জায়গার নাম রিভিল করতে বারণ করেছে। তো ফ্রেন্ডস, আর বেশি দেরি করবো না, অলরেডি ভিডিওর আওয়াজ শুরু হয়ে গেছে, তো আমরা এন্ট্রি করো ভিতরে, চলো। তো গাছ দেখতেই পাচ্ছেন এখানে গাছটা কীভাবে পড়ে আছে, একটা না ঠিক এইভাবে পড়ে আছে, আর একটা গাছ অস্বাভাবিকভাবে দুটো গাছ এখানে এইভাবে পড়ে আছে। এটাই আমাদের সব থেকে বড়ো যেটা মানে মনে হলো। সো গাইজ, আমরা ভিতরে আস্তে আস্তে এলাম। আসলে বাগানে কেউ না ঢোকার ফলে দেখুন আগাছাগুলো কত বড় বড় হয়ে গেছে। তবু আমরা ঢোকার চেষ্টা করব। চলো চারপাশটা দেখিয়ে দেবো আমি একবার। পাশেও একটা বাগান আছে, এদিকেও আছে, জঙ্গল ঠিক বলা যায় না, জঙ্গল হলে তো এখানে মানুষজন আসতো না। এক সেকেন্ড, রানা দাঁড়াও। গাইজ, আমি ভিডিওটা একটু কাট করেছিলাম, আসলে এখানে প্রচুর জোক আছে, তো আমার পায়ে একটা জোক উঠেছিল যার জন্য আমি ভিডিওটা কাট করছি। হ্যাঁ, কি গাছ এটা দেখে, কাটা কাটা। হ্যাঁ, এই গাছটা গ্রাম্য ভাষায় যেটা বলে, অ্যাকচুয়ালি এই গাছটার নাম যেটা গ্রাম্য ভাষায় বলে পাকড়া গাছ বলে। এর এই গাছের মানে যে ফল হয় সেই ফল থেকে তুলো পাওয়া যায়। ঠিক আছে, তো চলো আমরা ভেতরের দিকটায় ঢুকবো আস্তে আস্তে। হ্যাঁ, যেটা গাইজ বলছিলাম, এটা কিন্তু একটা মানে জঙ্গল বা বড় কিছু বলতে পারবো না, এটা একটা নর্মালি একটা বাগান। কারণ সৌভিক যেটা বললো, আপনারা জানেন যে দুটো ফ্রেন্ড ছিল, তাদের ফ্রেন্ড সার্কেলরা সবাই মানে যেটা হয়েই থাকে ইয়াং বয়সে, পার্টি ফাটি করার জন্য এখানে আসতো রাত বিরাত, তারা এখানে ড্রিঙ্কস করতো। ঠিক আছে, তো জায়গাটাকে আমরা বলতে পারবো না যে জঙ্গল, কারণ জঙ্গল হলে তারা এখানে আসতো না কখনো। ঠিক আছে, তো আমরা ইনভেস্টিগেশন করে যতটা জানতে পারি, লোক মুখে যতটা শুনেছি, যে তাদের মধ্যে দুজনের মধ্যে যে প্রবলেমটা হয় সে প্রবলেমটা হলো তারা তাদের মধ্যে কোনো একটা মেয়ে ঘটিত কোনো প্রবলেম ছিল। ঠিক আছে, যার কারণে একজন অপরকে এভাবে মানে মেরে ফেলে। ঠিক আছে, তাদের মধ্যে প্রথমে ঝামেলা বাঁধে, তারপরে ঝামেলা হতে হতে মানে কিভাবে কি হয়েছিল জানি না, দুজনের মধ্যে একজন মারা যায়। তো তার কিছুদিনই পরে শুনেছি আমরা, আসলে এই জায়গাগুলো নাকি সম্পূর্ণ পরিষ্কার ছিল, এই যে এই সমস্ত গাছগুলো এগুলো আগে ছিল না। এর আগে নাকি এখানে সবাই আসতো, গরমকালে আম খেতেও আসতো, কিন্তু প্রবেশ না করার ফলে এই যে বড় বড় গাছগুলো হয়ে গেছে। প্রয়োজন ছাড়া অ্যাকচুয়ালি গাইজ এখানে কেউ আসে না, বুঝলেন তো, জিনিসটা এটাই। আর ওই দূরে মেন রোড আছে, দূর দিয়ে গাড়ি ঘোড়া যাতায়াত করছে আমরা দেখতে পাচ্ছি। তার কিছুদিন পরে তাদের মধ্যে আরেকটা যে ফ্রেন্ড ছিল তারও অস্বাভাবিকভাবে
মানে লাশ এখানে পাওয়া যায়। তো তারপর থেকে এখানে নাকি অনেক রকম অ্যাক্টিভিটি হয়। তারা তাদের আর যা বন্ধুরা ছিল যারা এখানে ড্রিঙ্কস ট্রিঙ্কস করতে আসতো, তারা নাকি তাদের দেখেছে, ইভেন তাদের গলার আওয়াজ পেয়েছে, ঠিক আছে, এই ধরনের অনেক কিছু হয়েছে। দেখতেই পাচ্ছেন গাছ, এখানে গাছগুলোর কী অবস্থা। ওখানে দেখালাম দুটো গাছ পড়ে আছে, এখানে এই গাছটা দেখুন কী অবস্থা গাছগুলোর। তো আমরা আজকে এখানে এসেছি, দেখা যাক আমরা আপনাদেরকে কী দেখাতে পারি। চলো রানা, আমরা চারিপাশটা ঘুরে ঘুরে দেখাবো। না, যা প্রবলেম, এর মধ্যে ঢোকা যাবে না, কারণ সব থেকে বড় রিস্ক হবে সাপ পোকা মাকড়ের ভাই, ঠিক আছে, কোথায় কী আছে তার ঠিক নেই, প্রবলেম হয়ে যাবে, নয়তো আমরা ভেতরটায় ঢুকতাম, কিন্তু ঢুকতে পারবো না। চলো আমরা আর চারপাশটা দেখিয়ে দেবো। চলো সামনে এসো তুমি। ভাই ওদিকে কি আওয়াজ হলো? চলো আওয়াজ হচ্ছে ওদিকে, কিছু তো একটা আমি শুনতে পেয়েছি। আমি দেখতে পাইনি ভাই, ক্যামেরার দিকে তাকিয়েছিলাম, পড়ে যাচ্ছিলাম এক্ষুনি। হালকা করে আওয়াজ আসছে, ওয়েট, আওয়াজটা কোন দিক থেকে আসছে? এটা আওয়াজ আসছে ওই দিক থেকে না, এই কোণা থেকে আসছে, ঠিক আছে। এখান থেকে যেন কি একটা বার হয়ে গেল, উড়ে গেল না? হ্যাঁ, টেম্পারেচারটা দেখি, 24, টেম্পারেচার তো নরমাল দেখে রাখলে 24, ঠিক আছে, আবার 24.3 ছিল, 6 হয়ে গেল, 5 হলো, হ্যাঁ অটোমেটিক কিছু একটা হবে। ভাই চলো ওই কুকুরটাই, চলো তো এপাশেও বাগান গাইস, চারিদিকেই বাগান, আম বাগান ছোটো ছোটো, অসুবিধা নেই। আমি যেটা আগেও বলছি এখনও বলছি, এটা কোনো ভয়ানক কোনো জায়গা ছিল না। দেখুন গাইস, আপনাদের স্পষ্ট দেখে এখানে লোকজন যাতায়াত নেই বলে, মানে কি বলবো, মাকড়সার জাল হয়ে গেছে, মানে এরকম ফাঁকা জায়গায়, মানে বুঝতে পারছেন জিনিসটা, এখানে কেউই যাতায়াত করে না তেমন। জিনিসটা ভালো করে আপনাদের দেখিয়ে দিই, দেখুন। তো আমরা ঘুরে যাবো এদিক থেকে, যে যেখানে আছে থাকুক। আমার যেন মনে হলো ওখান থেকে কিছু একটা হুস করে এলো এদিকে। এই গাছটাই হ্যাঁ, গাছ কোনো নড়ছিল না? হ্যাঁ, শুনতে কি হলো ওটা, তুমি কিছু দেখতে পেলে? গাছের মাথা নিচে মারো সৌরভ, আমি নিচে দেখিয়ে দিয়েছি আগেও ভাই, কিছুই নেই। এটা ভয়ানক জিনিস হচ্ছে না এবারে? মনে হচ্ছে এই গাছের তে ও গাছে তে এই গাছে এরকম কিছু একটা। সামনে এসো, তোমরা সামনে এসো, সত্যি অবাক জিনিস ভাই, অবাক করা জিনিস। প্রথমে হলো ও পাশে ওই গাছটা, তার কিছুক্ষণ পরে হলো এ পাশে এই গাছটা। এটা কোনো নর্মাল, মানে
জিনিস নয়। গাছের গোড়া নিয়েছিল ভালো গোড়া? ভালো করে নিয়েছি আমি, কিছুই ছিল না। তার আগে কিন্তু এই এখানে কিছু একটা কাঠটা পড়লো, এই একটা জিনিস লক্ষ্য করেছো? এই গাছগুলো দেখো আমি দেখিয়েছি, বাট এখানে দুটো গাছ, এতগুলো গাছ আছে, এতগুলো গাছ আছে, তার মধ্যে জাস্ট দুটো গাছ, এই একটা গাছ। ক্যামেরা অন করে দাও শরদা, আওয়াজগুলো শুনতে পাচ্ছো? ফ্রেন্ডস ক্যামেরাটা হয়তো অফ হয়ে গিয়েছিল আমাদের। হয়তো না ভাই, অফ হয়ে গেছিল। এই প্রথম এরকম কোনো প্রবলেম হলো, আগে আমাদের ক্যামেরা এরকম বন্ধ হয়ে যায় না, এখানে বারবার ক্যামেরা অফ হয়ে যাচ্ছে। ইভেন আবার হচ্ছে, আবার এও হচ্ছিল না। জাস্ট আওয়াজগুলো শুনুন একবার, ঠিক এই ভয়ঙ্কর আওয়াজ হচ্ছিল, হতে হতে আমরা শুট করতে যাচ্ছি তখনই ক্যামেরা অফ হয়ে গেছিল, অনেক কষ্ট করে ক্যামেরা অন করেছি। ও ভাই, পাশ থেকে কেউ বেরিয়ে গেল না? কিছুই তো নেই এখানে ভাই, শুধু আওয়াজই শুনতে পাচ্ছি, কিছু দেখতে পাচ্ছি না কিন্তু আমরা। ভাই মনে হলো যেন আমার পিছনে কেউ ছিল, তার প্রুফ সহ এটা দেখতে পাচ্ছ। কি হলো জিনিসটা? ডালটা এখনো নড়ছে। হ্যাঁ ডালটা নড়লো দেখলে কি হবে? হ্যাঁ ভাই আমার কি মনে হলো বলতো, আসলে এই পুরো এরিয়াটা জুড়ে এরা উৎপাত চালায়। হিউজ এরিয়া একটা, ভাই জায়গাগুলো দেখতে পাচ্ছ? হিউজ একটা এরিয়া তো একদম। তোমরা সব কোথায়? ক্যামেরায় আসো, আমি একা একা ঘুরে বেড়াচ্ছি কেন? ওখানে কি আছে? ওখানে কি আছে? ওখানে দাঁড়িয়ে আছে।
সবে একটু কমেছে আপনারা যে ভিডিওটা এখনই দেখলেন, ভিডিওটার শেষে আপনারা কিছুই দেখতে পাননি, ইভেন আপনারা কি দেখবেন আমি নিজে দেখতে পাইনি। আমরা একটা আওয়াজ হয়েছিল যার জন্য আমরা সবাই সামনে এগিয়ে গিয়েছিলাম এবং রানা আমাদের পিছনে ছিল। তো হঠাৎ করে রানার উপরে একটা লম্বু গাছ ওর গায়ের উপরে মানে কি হলো পড়ে গাছটা অস্বাভাবিকভাবে আবার উঠে যায়। ওর হাতে বাঁ হাতের এখানে লাগে, ঠিক আছে, শোল্ডারে লাগে, তো ওর হাতের কলটা ঘুরে গিয়েছিল। তো মানে সেই মুহূর্তে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল যে আমরা ক্যামেরা ট্যামেরা সব কিছু বন্ধ করে ওকে নিয়ে সঙ্গে সঙ্গে ওর হাঁটার পরিস্থিতিও ছিল না, আমরা দুজন ওকে মানে কি হলো কাঁধে করে নিয়ে গাড়িতে তুলে সঙ্গে সঙ্গে আমরা বসে হাঁটে একটা ডাক্তারের কাছে যাই। ভিডিওটা আপনারা দেখতে পাবেন, ভিডিওটা ডাক্তারের কাছে ওখানে যে ভিডিওটা তৈরি করি আমরা সেটা তাও চুরি করে করেছি, কারণ ডাক্তারবাবু পারমিশন দিত না। তো আমরা ভিডিওটা কোনো রকমে শ্যুট করি এবং দেখতেই পাচ্ছেন ওখানে ওর হাড়েরটা ঘুরে গিয়েছে, হাড়ের কলটা ঘুরে গিয়েছিলো, হাড়ের কলটা সেট করা হয়, ঠিক আছে। তো অস্বাভাবিকভাবে এই জিনিসটা হয়, তো যার জন্য মানে কি হলো আমরা শেষে কিছুই এ করতে পারি। তো আমরা বসিরহাটে যাই ডাক্তারের কাছে গিয়ে, আমি ওখানে দাঁড়িয়ে আমাদের আরও দুটো বন্ধুকে ফোন করি, তারা আসে, ঠিক আছে, কারণ আমার একার পক্ষে সেই মুহূর্তে মানে সেই সময় সম্ভব ছিল না যে সব কিছু হ্যান্ডেল করা। তো আরও দুজন ফ্রেন্ডস আমাদের আসে এবং ডাক্তারের কাছ থেকে দেখিয়ে সৌভিককে ওরা নিয়ে চলে যায়, ঠিক আছে। তারপরে আমরা ফিরি, তো ডাক্তারবাবু ওকে এখন বেড রেস্টে থাকতে বলেছে, অন্তত 2 মাস বেড রেস্টে থাকতে বলেছে এবং ডাক্তারবাবু এটাও বলেছে যে ওনার পক্ষে এটা সম্ভব না, বললো যে আপনার ভিডিওতে দেখতে পাবেন বলেছে উনি যে ওর অপারেশন করতে হবে, এটা অপারেশন করে কোনো বড় ডাক্তারের কাছে কলকাতার কোনো বড় হসপিটাল থেকে ওটা অপারেশন করতে হবে, নয়তো ওটা কখনোই সেট হবে না। তো আপনাদের এন্টারটেনমেন্ট করার জন্য আমরা এই জিনিসগুলো করি, একটা লাইফ রিস্ক হয়ে যাচ্ছে আমাদের উপরে জিনিসটা, বুঝতেই পারছেন আপনারা এই জিনিসটা দেখে জানতেও পারবেন যে আমরা কতটা ঝুঁকি নিই আমাদের লাইফের উপরে, ঠিক আছে। তো কালকে মানে কি বলবো কালকে ঘটনাটা ঘটে, কালকে রাত্রে জিনিসটা হয়। তো অত রাত্রে ডাক্তারবাবু ছিল না, মানে অনেক ডাকার পরে ফোন করার পরে উনি এসে ওকে দেখেছে, দেখতেই পাচ্ছিলেন তখন মানে ডাক্তারখানায় কেউই ছিল না, মানে ওনার চেম্বারে কেউই ছিল না, জাস্ট আমরা কজন বন্ধু ছিলাম আর আমরা ফোন করে যে বন্ধুদের ডাকি তারা আসে। তো কালকে আমরা ভিডিও শ্যুট করার পরিস্থিতিতে ছিলাম না, তো আজকে এসে আর মানে ইনফরমেশানটা আপনাদের দিচ্ছি যে এই এই জিনিস আমাদের সঙ্গে ঘটে, ঠিক আছে, এই এই জিনিস ঘটেছিল যার জন্য আমরা ভিডিওটা পুরো করতে পারিনি, ফুল মানে ভিডিওটা শ্যুট করতে পারিনি। তো যতটা পেরেছি আমরা শ্যুট করেছি, আশা করি সেকেন্ড পার্ট আমরা ওখানে করবো, যদি আপনারা চান তো আমরা সেকেন্ড পার্ট ওখানে করবো এবং অবশ্যই টিম মেম্বার বাড়িয়ে যাব এবং সেরকম প্রোটেকশান নিয়ে যাব। তো সব থেকে বড়ো কথা এখন আমাদের হাতে মানে কি বলবো স্টকে তেমন কোনো ভিডিওই নেই, আমাদের কন্টিনিউ ভিডিও করতে হবে, কন্টিনিউ যদি আমরা ভিডিও না করতে পারি আপনাদের ভিডিও আমরা দেখাতে পারবো না, আমাদের চ্যানেলটা মানে কি বলবো চ্যানেলের ডাউন হয়ে যাবে, ভিডিও আসবে না। তো এই পরিস্থিতির মধ্যে এখন মানে কি বলবো আমাদের যেহেতু আমাদের রানার টিম মেম্বার মানে সব থেকে ইম্পর্টেন্ট ব্যক্তি যে রানা সেই এখন ইনজিওর, ঠিক আছে। তো আশা করি প্রত্যেক ভিডিওতে ও থাকতে না পারলেও থাকার চেষ্টা করবে এবং ইনজিওর অবস্থাতেই ও ভিডিও করার চেষ্টা করবে, কিন্তু ডাক্তারবাবু ওকে মানে পুরোপুরি বলে দিয়েছে যে 2 মাস এখন রীতিমতো 1 থেকে 2 মাস ওকে বেড রেস্ট নিতে হবে, মানে কোনো রকম ঝুঁকি নিলে চলবে না। তাও আমরা আজকে আমাদের একটা ভিডিও শ্যুট করার ব্যাপার আছে, আমি এসেছি, আমার সঙ্গে যে বন্ধু আছে দেবার্গও আছে, আরও 2-3 জন আসবে, 2 জন নাও গৌরব আসতে পারে, গৌরব আসবে। এখন এখানে আমরা 3 জন মিলে রানার বাড়িতে যাব, গিয়ে দেখব ও কেমন আছে, ও যদি ভিডিও শ্যুট করতে পারে তাহলে যাবে, আর যদি ভিডিও শ্যুট না করতে পারে তাহলে আমরা ওকে নেবো না, ওকে ছাড়াই আমরা ভিডিও করব, কারণ মানে পরিস্থিতির শিকার আমরা, ভিডিও আমাদের করতেই হবে, না করলে আমরা ভিডিও ছাড়তে পারবো না। তো ফ্রেন্ডস আপনাদের এইটুকুই জানানো দরকার ছিল যার জন্য আমরা আজকে এই ভিডিওটা করছি। তো প্লিজ আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন এবং সবাই মানে কি বলো ভগবানের কাছে আল্লাহর কাছে প্রার্থনা করুন যেন রানা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এবং আমাদের টিম মেম্বার যেন আমাদের কাছে ফিরে আসে। তো গুড নাইট ফ্রেন্ডস।